আসসালামু আলাইকুম। এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে আপনারা আমার একটা ভিডিও দেখছেন, সেটা হলো ল্যাপটপে আমরা কিভাবে জুম ক্লাউড মিটিং সফটওয়্যার ডাউনলোড করব এবং মিটিং এ কিভাবে জয়েন করব এবং কিভাবে মিটিং এর হোস্ট করব। এখন আপনারা আজকে যে বিষয়টা দেখবেন, এই বিষয়টা হলো মোবাইলের মাধ্যমে, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে এই জুম ক্লাউড মিটিং এ আমরা জয়েন করব এবং অ্যাপস কিভাবে ডাউনলোড করব এবং মিটিং এ কিভাবে হোস্ট হিসেবে কাজ করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইন্ট্রোর পরেই আমার ভিডিও শুরু হবে। মোবাইলে জুম অ্যাপ ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে আপনি জুম লিখে থাকবেন, জুম ক্লাউড লেখা চলে আসছে, যে আপনি ডাউনলোড করবেন। আমার অলরেডি করা আছে, এখন এটা আমি অলরেডি ডাউনলোড করছি, তার জন্য ক্যান্সেল করে দিলাম। ডাউনলোডের পর এইরকম একটা ইন্টারফেস আছে, এটাতে দুই ধরনেরই আছে, যে আপনি মিটিং কীভাবে স্টার্ট করবেন আর মিটিংয়ে কীভাবে জয়েন করবেন। যদি জয়েনিং হয় শুধু, তাহলে এখানে ক্লিক করা লাগবে। মিটিংয়ের ফার্স্ট দিন তিনি আপনাকে একটা লিঙ্ক দিতে পারে অথবা একটা আইডি দিতে পারে। আইডিটা 10 বা 11 বা 12 ডিজিটেরও হতে পারে। এই আইডি দিয়ে এবং একটা পাসওয়ার্ড দিবে, দিয়ে মিটিং দিলে আপনার নাম লিখে জয়নিংয়ে মিটিং তাহলে হয়ে যাবে। এখানে শুধু করণীয় হলো যে জয়েন অপশন, আপনি অডিও কানেক্ট করবেন কি না, টার্ন অফ ভিডিও টার্ন অফ থাকবে সেটা, যদি এটা অপন করা যাবে। এই দুটো বিষয় জয়নিং করা আর মিটিং চলাকালীন কিছু বিষয় আছে, এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব। মিটিং কালে একজন পার্টিসিপেন্ট কি করবে, কি কি কাজ করতে পারে, আর একজন মিটিং হোল্ডার, বিশেষ করে যারা যে শিক্ষক ক্লাস নেবেন ছাত্রদের, তিনি অনেক কিছুই ব্যবহার করতে পারেন, স্ক্রিন শেয়ারিং করতে পারেন, হোয়াইট বোর্ড শেয়ারিং করতে পারেন, এই বিষয়গুলো আছে। আর আমাদের অফিসিয়াল সরকারি অফিসগুলোতে মিটিং অর্গানাইজ হলে আমাদের এখানে স্ক্রিন শেয়ারিং হতে পারে বা ভিডিও ইয়ে হতে পারে, সেক্ষেত্রেও আমরা মাইক্রোফোন অপন এর ব্যাপার আছে, ভিডিও অপনের ব্যাপার আছে, এই বিষয়গুলো আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। তাহলে এটা গেল একজন পার্টিসিপেন্ট। এখন আমি যদি হোস্ট হই, সেক্ষেত্রে কী করবো, তখন আমাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করতে গেলে আমাকে এখানে একটা গুগল অ্যাকাউন্ট খোলা লাগবে, সেই জন্য আমাকে এখানে আমার ডেট অফ বার্থ, জন্ম, সাল, মাস, তারিখ এগুলো দিয়ে সেট করা লাগবে। দেওয়ার পর আমার অলরেডি করা আছে, আমি দেখালাম না। এখন এই মেসেজটা আবার একটা মেইলে আছে, ইমেইলে গেলে আপনি এটা দেখতে পাবেন যে অলরেডি আমি যে মেইল করছিলাম সেখানে আমার যে জুম অ্যাপ থেকে যে একটা ই আসছে যে আপনি অলরেডি সাইন আপ হয়ে গেছে, হ্যাঁ আপনি এখানে সাইন ইন করেন। তাহলে আমি মোটামুটি এইভাবে এটা নিজের যদি হোস্ট হই, তখন এইভাবে আমাকে এই যে সাইন ইন করে এখানে আমাকে
ইমেল অ্যাড্রেস দিতে হবে, নতুন করে একটা পাসওয়ার্ড দিতে হবে, সেট করা লাগবে। যে পাসওয়ার্ডের মধ্যে কমপক্ষে একটা লেটার ক্যাপিটাল থাকবে, একটা স্মল লেটার থাকবে, বাকিগুলো আপনি নিউমেরিকও দিতে পারেন অথবা নিউমেরিক এবং এই লিস্টার থাকবে। তবে ওই দুইটা শর্ত যে আপার কেস আর লোয়ার কেস অন্তত পক্ষে একটা গানি থাকে, দিয়ে সাইন ইন করলে আপনি তখন এই পোস্ট হিসাবে একটা পেজ পাবেন। হ্যাঁ, সেই পেজে যেয়ে আপনি মিটিং অর্গানাইজার হিসাবে যেগুলো করণীয় সেগুলো করতে পারবেন। তো এইটুকু হলো প্রাথমিক কাজ। এরপরে মিটিং কীভাবে অর্গানাইজ করা লাগে এবং মিটিং কীভাবে আপনি সারবেন, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আমরা আপাতত অ্যাপসগুলো মোবাইলে কীভাবে ডাউনলোড করা লাগে এবং জিমেইল অ্যাকাউন্ট কীভাবে কমপ্লিট করা লাগে এই বিষয়টা। এরপরে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে জুম অ্যাপসটা আমরা ওপেন করব। ওপেন করে আমরা এখন সাইন ইনে আমরা যে ইমেলটা দিয়ে আমরা করছি সেই ইমেলটা আগে দিতে হবে। পাসওয়ার্ড আমরা যে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়েছি সেটা এখন দিব। এখানে আমরা যে সাইন ইন করব, সাইন ইন করতে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিউ মিটিং এর বিষয় আছে, মিটিং এ যদি জয়েন করতে চান সেটাও আছে, মিটিং এর শিডিউল তৈরি করা যাবে সেটাও আছে, আপনি যদি শেয়ার করতে চান সেটাও আছে। তো আমরা যিনি হোস্ট তিনি প্রথমে নিউ মিটিং এর এই বিষয়টা স্টার্ট করার আগে যে স্টার্ট এ মিটিং, যদিও অন থাকবেন না অফ থাকবে, ইউজ পার্সোনাল আইডি এটা ব্যবহার করতে হবে এবং এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্টার্ট মিটিং করা থাকে, এটা একটা বিষয় দেব। এখন আমরা দেখব আমরা যদি মিটিং জয়েনিং করি তাহলে এখানে হোস্ট যে পাসওয়ার্ডটা দিবে আগের থেকে জানাই রাখবে, অথবা যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা এখানে দিতে হবে, নাম দিতে হবে, জয়েনিংয়ে ক্লিক করলেই এখানে জয়েন করা যাবে। আমি ল্যাপটপে যেভাবে দেখাইছি ওই একই বিষয় এখানেও। হ্যাঁ, যে আপনি জয়েন অপশন এখানে আছে যে অডিও কানেকশন থাকবে কি থাকবে না, টার্ন অফ ভিডিও থাকবে কি থাকবে না, এই বিষয়টা এখানে দিয়ে দিতে হবে। তবে এটা অনেকটা নির্ভর করে হোস্টের উপর, উনি অনেক বিষয়ই এখানে নিয়ন্ত্রণ করবেন। আর শিডিউলিং, মিটিংয়ের জন্য আগের থেকে একটা শিডিউল তৈরি করা লাগে, এখানে মিটিংয়ের নাম থাকবে, ডেট থাকবে, কয়টা শুরু হবে কয়টায় শেষ হবে, তারপরে হলো পার্সোনাল আইডি থাকবে, এই আইডিটা আবার জানাই দিতে হবে পাসওয়ার্ড সহ, তারপরে হলো আপনার পোস্ট ভিডিও অন থাকবে না অফ থাকবে, পার্টিসিপেটের ভিডিও অন থাকবে না অফ থাকবে, এই বিষয়গুলো কিন্তু প্রাইভেট থেকেই দিতে হবে। এরপরে আমাদের যে জিনিসটা করা লাগবে এটা হয়ে গেলে, হ্যাঁ, যে জুম অ্যাক্সেস অ্যালাউ ক্যালেন্ডার, এখানে আমি ইনভাইট করবো যাদেরকে, সেটা জিমেইলের মাধ্যমে হতে পারে,
অথবা তাদেরকে আমি প্রত্যেককে আমি মেসেজ দিয়েও জানাইতে পারি, মেসেঞ্জারের মাধ্যমেও জানাইতে পারি। এইখানে ডিউরেশন আর পাসওয়ার্ড স্টার্ট এগুলো বিষয়গুলো থাকবে। আমরা এটা এডিটেবল বিষয়, যদিও এডিটেবল করা যাবে। এখানে মিটিংয়ে আরও কিছু বিষয় আছে যেগুলো যেমন সেটিং থেকে আমাদের করে নিতে হবে, যে কন্ট্যাক্ট, তারপরে হলো হলো মিটিং চলাকালীন যে বিষয়গুলো, যে আমি ভিডিও অন করতে দিব কি দিব না, অলওয়েজ টার্ন অফ থাকবে কি না, আমার মাইক্রোফোন অন থাকবে কি না, এই বিষয়গুলো আগে থেকে সেটিং করা থাকে। হ্যাঁ, তারপরে হলো এই বিষয়গুলো যিনি অর্গানাইজার তাকে এই জিনিসগুলো দেখতে হবে, মিটিং সেটিংয়ের বিষয়টা। স্টার্ট করলে যে জিনিসগুলো করা লাগবে, এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ইনভাইটেশন, মিটিং আমি যাদেরকে ইনভাইট করবো তাদের জিমেইলের মাধ্যমে অথবা মেসেঞ্জার অথবা মেসেজ অথবা কপি ক্লিপবোর্ডে কপি করেও পাঠানো যাবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আপনাদের সেটিং, সেটিংয়ে আমরা যদি মিটিং শেষ করি তখন এই সেটিংয়ে যেয়ে বেসিক এইখানে ক্লিক করা লাগবে। হ্যাঁ, বেসিকে ক্লিক করলে আপনার লাস্টে সাইন আউট পাবে, সাইন আউটে ক্লিক করলে আপনি যদি শেষ করতে চান তাহলে তাহলে মিটিং শেষ হয়ে যাবে। তাহলে মোটামুটি হলো জুম মিটিংয়ের বিষয়, আপনারা কীভাবে মিটিং করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা মোটামুটি যে অর্গানাইজার কীভাবে ভিডিও মিটিং জুম ক্লাউড মিটিং কীভাবে সেট করবে এই বিষয়টা দেখছেন। এখন আপনারা নিজেরা এটা বাস্তবায়ন করবেন স্ব দপ্তরে অধিদপ্তরে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।